বঙ্গোপসাগরত সৃষ্ট ঘূর্ণিঝড় দানার তাণ্ডবে কক্সবাজার উপকূলত প্রচণ্ড উত্তালে হইছে বঙ্গোপসাগর। ঢেউর উচ্চতা স্বাভাবিক উৎসাইতে 7-8 ফুট বৃদ্ধি পাইরে উপকূলত আশ্রে পড়ের। বৃহস্পতিবার সকালে ঢেউর আঘাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভুর ইনানি সৈকতত বাংলাদেশ নৌবাহিনী নির্মিত 100 ফুট লম্বা জেটির মধ্যভাগের উগ্র অংশ ভাঙি ফুজি। এ বিষয়ে উকিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর হোসেনের হাতে জানতে চাইলে তিনি ইয়ানোর সত্যতা নিশ্চিত করে হয় কি হারণে এমন দুর্ঘটনা নেই তা হেন পুরোপুরি নিশ্চিত হওয়া না যায়। তবে স্থানীয় লোর বোধকে হর ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের ফানির তুড়ে উগ্র বারঝড় ধাক্কা লাগে এই জেটিকে বাইরে গিয়ে। জানা যায় ঘূর্ণিঝড় আঘাত থানেলি জেটির অবশিষ্ট অংশের হুতি উৎপারে আর ইবে ভাঙ্গি ফোরণে পর্যটক লোর সেন্ট মার্টিন ভ্রমণ অনিশ্চিত ফুজি। কেননা আগামী নভেম্বরের 1 তারিখ উত্তুন এই জেটিকার দিয়ে পর্যটক তুলি একাধিক জাহাজ সেন্ট মার্টিন দ্বীপ যাইবার হতা আছে। ইন্ডি ঘূর্ণিঝড় দানা লইরে সুখবর দিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বসলুর রশিদ। ঘূর্ণিঝড় দানার বাংলাদেশের সমতলে আইবের হন আশঙ্কা নেই বলে হইয়ে তিনি বৃহস্পতিবার সাংবাদিকলের এই হতা জানাই এই আবহাওয়াবিদ। আবহাওয়া অধিদপ্তর 9 নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সকাল 6টায় ঘূর্ণিঝড় দানা কক্সবাজার উত্তর 555 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করে ইবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর। ঘূর্ণিঝড়গুর কেন্দ্রের 67 কিলোমিটারের মধ্যে বাতাসর এক টানা গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার যা ধমকা অথবা জড়ো হওয়া আকারে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পার। আর এহারণে সাগর খুবই উত্তাল আছে। এছাড়া দানার প্রভাবে উপকূলীয় অঞ্চল গিনুত বৃষ্টির ফোঁয়ারে জড়ো হওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতি দেশের বিয়াক সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সাইত হওয়া। আবহাওয়া অফিসর প্রবল ঘূর্ণিঝড় দানা আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আজ মধ্যরাত নাগাদ পুরী ও সাগরদ্বীপের মাঝখান দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। সিপ্লাস টিভি চট্টগ্রাম।